বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, এখন ঘড়িতে বাজে সকাল 8টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা ভালো লাগবে। ইতিমধ্যে সকালের বাসি কাজকর্মগুলো সেরে আমার স্নানটা হয়ে গেছে। আর স্নানের টাইমে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে এখন মেলে দিচ্ছি। এরপরে আমি ঠাকুর পুজোটা দিয়ে নেব। সকালবেলা স্নান সেরে ঠাকুর পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগে, মনেও একটা অন্যরকম শান্তি বিরাজ করে। আর এই অভ্যাসটা কিন্তু আমার বিয়ের আগে থেকে। আর ঠাকুর পুজো সেরে চলে এলাম রান্নাঘরে। দুজোকে হরলিক্সটা করে দিচ্ছি, সাথে হাজবেন্ডকে চাও করে দেব। আর এই কাপটা মা তোজোকে বার্থডেতে দিয়েছে, আর ওর এই কাপে কিন্তু সমস্ত কিছু এখন খেতে লাগে। আর কাপটা কি সুন্দর, জল দিলেই লাইট জ্বলে। তো হাজবেন্ড আর ছেলেকে একটা ঘরে চা বিস্কুট দিয়ে এলাম, ওরা ওই ঘরে চা বিস্কুট খাচ্ছে। আর সেই সুযোগে আমি এখন এই ঘরে বিছানাটা গুছিয়ে নেব। কে এল কাপল লাইফস্টাইল থেকে একজন দিদি আমায় কমেন্ট করেছিলে, দিদি জানতে চেয়েছিলে আমার উইন্ডো কার্টেনটা কোথা থেকে নিয়েছি আর এটার লিঙ্কটা দিতে। তো দিদি, আমি কিন্তু মিশো থেকে নিয়েছিলাম, তখন একটু অফারে পেয়েছিলাম, কিন্তু লিঙ্কটা তো আমি প্রোভাইড করতে পারি না, সেই জন্য তোমাকেও দিতে পারবো না। তুমি একটু মিশোতে সার্চ করো, আই হোপ তুমি পেয়ে যাবে। আমি যখন কার্টেনটা নিয়েছিলাম 300 কত টাকা যেন দাম নিয়েছিল। তারপরে মা চেয়েছিল ওই রকমই নিতে, তবে মায়ের জন্য খুঁজতে গিয়ে পেয়েছিলাম, তবে দামটা অনেকটাই বেশি পড়ে যাচ্ছিল। আর এই তো কথা বলতে বলতে আমার বিছানাটা কিন্তু সুন্দরভাবে গোছানো হয়ে গেল। আর ঘরের সব থেকে সুন্দর জিনিস হচ্ছে বিছানাটা। এটা যদি একদম টিপটপ ফিটফাট, চাদরটা টান টান থাকে, ঘরটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তবে কি বলতো, বাচ্চার ঘরে যেমনটা চাই আমরা তেমনটা কখনোই সবসময় থাকে না, তবুও মাঝে মধ্যে গিয়ে আবারও আমাদের পরিষ্কার করতে হয়। বাচ্চা কাচ্চার কাজ যেমন দুষ্টুমি করা, ঘরবাড়ি নোংরা করা, মায়ের কাজ কিন্তু সেগুলোকেই আবার গুছিয়ে গেছে, পরিষ্কারভাবে সুন্দর করে রাখা। তো এই চলে সারাদিন আমাদের বাড়ির মধ্যে। তবে প্রতিদিন তো আর বাড়ি থাকে না, আজকে যেহেতু রবিবার ও বাড়িতে রয়েছে তাই কথাটা বললাম। আর কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। সকালে ব্রেকফাস্টে চাউমিন বানিয়েছিলাম, তবে প্রতিদিন আর চাউমিনের ভিডিও শ্যুট করতে ভালো লাগে না, কারণ আমাদের ঘরে প্রায় দিন ব্রেকফাস্টে চাউমিনটাই হয় বা পাস্তা। তবে আজকে চাউমিন করেছি, আর তারপরে মেন রান্নায় চলে এসেছি। আজকে রান্না করব বোয়াল মাছের রসা আর তার সাথে মুড়ি ঘণ্ট। তো তোমাদের সাথে বোয়াল মাছের রেসিপিটাই শেয়ার করব, মুড়ি ঘণ্টটা কিন্তু আমার শর্ট ভিডিওতে দেখতে পারবে তোমরা। আর বোয়াল মাছ রান্না করার জন্য আমি কিন্তু পেঁয়াজটাকে পেস্ট করিনি, একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এই ক্ষেত্রে কিন্তু খুব টেস্ট লাগে মাছগুলো খেতে। আমি দেখেছি পেঁয়াজ বাটা দিলে কীরকম একটা মিষ্টি মিষ্টি লাগে, তবে গ্রেটারে গ্রেট করে দিলে গ্রেভিটাও ভালো হয় আর টেস্টটাও বেশ একটু অন্যরকম লাগে। আর এইদিকে দেখো, বলতে বলতে আমার বোয়াল মাছটাও কিন্তু রান্না হয়ে গেছে। যেহেতু মুড়ি ঘণ্টটা একটু শুকনো শুকনো হয়েছে, তাই বোয়াল মাছের জন্য একটু ঝোলই রাখলাম। আর মাছটা নামিয়ে আমি ভাতটাও বসিয়ে দেবো, কারণ আজকে একটু করবো রান্নাঘরটা ক্লিনিং। আর এদিকে মুড়ি ঘণ্টটাও কিন্তু আমার হয়ে গেছে, তোমাদেরকে একটু ফাইনাল লুকটাও দেখিয়ে দিলাম। কয়েকদিন আগে যেহেতু তোজোর জন্মদিন ছিল, সেই কারণে কিন্তু যে কজনেরই রান্না বান্না হোক না কেন, সেটা আমার এই রান্নাঘরেই হয়েছে। তো তেল চিটচিটে তো পড়েছে, অনেক দিন ধরেই ভাবছি পরিষ্কার করব। তো এর আগের দিন তো আমি আমার রুমটা আর শ্বশুরমশাইয়ের রুমটা ক্লিনিং করলাম, তাই আজকে রান্নাঘরটা ধরেছি। আসলে সংসারে কিন্তু কাজের অভাব হয় না, আর আমাদের মেয়ে বউদেরই যখন সংসারের এই কাজগুলো করতে হয়, তাই আমি মনে করি আমার নিজের কাজের সুবিধা অনুযায়ী কাজগুলোকে ভাগ করে নেওয়া ভালো। সেই জন্য আগের দিন আমি দুটো রুম ক্লিনিং করেছি, আর আজকে রান্নাঘরটা সম্পূর্ণ ক্লিনিং করব। প্রতি সপ্তাহে কিন্তু আমি এই মশলার র‍্যাকটা ওই দিক থেকে টেনে এদিকে পরিষ্কার করি, তার মধ্যে কন্টেনারগুলো যেগুলো থাকে সেগুলোকেও পরিষ্কার করি।
আর প্রতিদিন রান্নার সময় যেই মশলাগুলো আমি ব্যবহার করি, যেমন নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো বা গোটা মশলাগুলো, সেই কন্টেনারগুলোকেও কিন্তু আমি সঙ্গে সঙ্গে মুছে আবারও এখানে ঠিকঠাক করে রেখে দিই। আর আজকের কাজটা বলতে পারো ডিপ ক্লিনিংই করছি, একটু সমস্তগুলো সার্ফ দিয়ে পরিষ্কার করব। কারণ ওই যে মনের মধ্যে একবার ঢুকে গেছে, সেদিনের রান্নার তেলগুলো যদি আমার এদিক ওদিক ছিটে যায় তাহলে কিন্তু জিনিসটা বেশ বাজে দেখাবে। সেই কারণে মশলার র‍্যাক থেকে শুরু করে পুরো রান্নাঘরটাই আজকে আমি পরিষ্কার করব। আমি প্রতিদিন রান্নার পরে যেভাবে মশলার কন্টেনারগুলো পরিষ্কার করি বা রান্নাঘরটা পরিষ্কার করি, আমার কিন্তু কখনোই সেইভাবে ডিপ ক্লিনিং করতে হয় না। তবু ওই যে বললাম, অনুষ্ঠানের কারণে কিন্তু আজকে এতটা কাজ করা। বাড়িতে অনুষ্ঠান যেমনই হোক না কেন, ছোট কিংবা বড়, অনুষ্ঠানের আগে এক রকমের কাজ থাকে আমাদের, আবারও অনুষ্ঠানের পরে কিন্তু আমাদের কাজটা আরও বেশি বেড়ে যায়, তাই না? কথা বলতে বলতে কন্টেনার র‍্যাকটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে কন্টেনারগুলোকেও ভালো করে ওপর থেকে মুছে নিয়েছি। আর এখন কন্টেনারগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখব। এর আগের দিন একজন আমাকে কমেন্ট করেছিল, সে জানতে চেয়েছে চ্যানেলের নাম ক্রিয়েশন দিলে কি সব রকমের ভিডিও দেওয়া যাবে। তো তোমাকে আমি বলতে চাই, একটা চ্যানেলে তো এক রকমেরই ভিডিও দেওয়া প্রযোজ্য, তো সব রকম ভিডিও দিলে তোমার যে ভিডিও দেখবে সে তো নিজেও কনফিউজড হয়ে যাবে যে আমি তোমার থেকে কী ধরনের ভিডিও পাবো, তাই না? সে কারণে আমার মনে হয় তুমি যদি ব্লগ ভিডিও বানাও তাহলে ব্লগ বানাতে পারো, তো তুমি যদি অন্য কিছু রিলেটেড ভিডিও বানাও সেটাও করতে পারো, তবে একটা চ্যানেলে একটাই কন্টেন্ট রাখা জরুরি। আর কথা বলতে বলতে আমার কিন্তু ওই কোণাটা মোছাও হয়ে গেছে, আর আমার যে কন্টেনার সেলফটা আছে সেটাকেও রেখে দিলাম। আর তারপরে আমার এই তেলের ডিস্টেম্পারগুলোকে ভালো করে মুছে যেই ট্রেটার মধ্যে আমি তেলের ডিস্টেম্পারগুলো রাখি তার উপর দিয়ে একটা টিস্যু দিয়ে আমি কিন্তু অয়েল বটলগুলো রেখে দিচ্ছি। তেল যেখানে রাখবে সেখানে যদি একটু টিস্যু পেপার রাখা যায় তাহলে কিন্তু চারিদিকে তেল কখনো ছড়ায় না, আর ওই টিস্যু পেপারটা কিন্তু সমস্ত তেল অ্যাবসর্ব করে নেয়। আর আমি এই টিস্যুটা মোটামুটি 4-5 দিন বাদে বাদে চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু ওই জায়গাটা খুব একটা নোংরা হয় না। আর এখন আমি মিক্সার গ্রাইন্ডারটা আর আমার ইলেকট্রিক কেটেলটাকেও ভালো করে মুছে নিচ্ছি, তারপর এগুলো সরিয়ে এই জায়গাটাও আমি সার্ফ দিয়ে মুছে নেব। আসলে কাউন্টারটপের ওপরে তো অনেক কিছু জিনিস থাকে, সেক্ষেত্রে সমস্ত জিনিস সরিয়ে মোছাটা খুবই সমস্যার। আমি ওই জন্য একটা সাইড আগে পরিষ্কার করে তারপর আর একটা সাইড পরিষ্কার করি। এতে করে কাজটাও অনেকটা সুবিধার হয়, আর জিনিসপত্র এদিক ওদিক নামানো ওঠানো করারও সমস্যা থাকে না। আমাদের প্রতিটা মেয়েদের কিন্তু সংসারের কাজগুলো প্রায় একই রকমের থাকে, তবুও সেই কাজগুলো যদি একটু নিজস্ব বুদ্ধি খাটিয়ে করা যায় তাহলে কিন্তু কাজটা নিজের জন্য অনেকটাই সহজ হয়ে যায়। কাউন্টার সেলফের নিচে যে জায়গাটা যেখানটায় আমি আমার ডিনার সেটগুলো রাখি সেই জায়গাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ ওই যে বললাম বাড়িতে অনুষ্ঠানের জন্য জিনিসপত্র অনেক অগোছালো হয়েছে আর জায়গাপত্রও উলট পালট হয়ে গেছে, তাই সেই জন্য এখন এগুলোকে পরিষ্কার করে গুছিয়ে রাখছি। বাড়িতে লোকজন আসলে কিন্তু এই বিষয়গুলো হয়, সেই কারণে তখন আর এই জিনিসটা আমি কিছুই করি। আমি তখন ভেবেই রেখেছিলাম এমন একটা দিন যে দিনটা আমি রান্নাঘরটাকে সুন্দরভাবে ডিপ ক্লিনিং করে নেব। আর কথা বলতে বলতে আমার কিন্তু ওই সেলফটাও সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। যারা আমার আজকের ভিডিওটা এত দূর পর্যন্ত দেখলে, যদি আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। ওইদিকে সমস্ত মোছামুছির কাজ কমপ্লিট করে এখন আমার এই গ্যাস ওভেনটাকেও এবার একটু পরিষ্কার করে নিলাম। আর এইটা পরিষ্কার করলে কিন্তু মোটামুটি আমার কাউন্টার টপটা পুরো ক্লিন হয়ে গেল। আর তারপরে যেগুলো রয়েছে সেগুলো মেজে আমি জল ঝরাতে দেবো, আর এগুলো এখন আর গ্যাসে পড়াবো না, কারণ রান্না তো কমপ্লিট হয়ে গেছে। বিকালে যখন চা করবো তখন এগুলো গ্যাসে পরিয়ে নেব। ততক্ষণে বেশ ভালো করে জলটাও ঝরিয়ে যাবে, এরপরে রান্নাঘরটা মুছে নিলে কিন্তু
আমার রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট। প্রতিদিন রান্নার পরে আমি কিন্তু এই বেসিনটাকে ভালো করে পরিষ্কার করে রাখি, তাহলে কিন্তু বেসিনের গায়ে খুব একটা নোংরা পড়ে না আর দেখতেও বেশ ভালো লাগে। আর এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব, তবে আজকে আমি মফ দিয়েই মুছছি। এটা বসে মুছতে পারলে আরও বেশি ভালো হতো, কিন্তু হাতে ব্যথার জন্য মফটাই ইউজ করা হচ্ছে এখন। আর বিকালে যখন কাজের দিদি আসবে সে কিন্তু হাতেই মুছে দেবে। আর এই তো দেখো রান্নাঘর আমার সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে, দেখতে ঠিক এরকম লাগছে। তোমরা বলো আমার রান্নাঘরটা কেমন লাগছে? অনেকেই কমেন্ট করেছো আমার এই ছোট্ট রান্নাঘরটা সবারই বেশ মোটামুটি পছন্দ। আসলে ঘর বাড়ি যেমনই হোক না কেন, সম্পূর্ণটাই নির্ভর করে গোছানোর ওপর। একটা ভাঙা বাড়ি কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রাখলে রাজপ্রাসাদেরই সমান হয়ে যায়। আর এই তো সমস্ত কাজ আমার শেষ হয়ে গেছে, আর এখন রান্নাঘরের জানলাটাও আটকে দিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।